আপনাদের পেট্রোল পাম্প ছিল 5,400 থেকে 25,000 টাকা, 2,600 টাকা। এখন এনসিপি নিয়ম অনুযায়ী আপনাদের স্কুলে চাকরির যোগ্যতা হচ্ছে হাই সেকেন্ডারি 50% অথবা গ্র্যাজুয়েট এবং 2 বছরের ডিএড কোর্স। সুতরাং যোগ্যতা বেড়েছে। সারা ভারতে যদি বেতন কম আপনারা দেখেন, সারা ভারতে শুধুমাত্র কেন্দ্রীয় বিদ্যালয় নয়, সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের বেতন কম যদি দেখেন, তাদের বেতন কমে হচ্ছে 9,300 থেকে 34,800, 5,400 থেকে 25,200, আর সারা ভারতবর্ষের বেতন কম 9,300 থেকে 34,800। আমরা দান চাইছি না, দয়া চাইছি না, আমাদের বেতন কমটা অন্যান্য রাজ্যের মতন এই 9,300 থেকে 34,800 যার গ্রস যে প্যাকেজ রয়েছে 4,200 সেটা করে দেওয়া হবে। সবচেয়ে বড় কথা যে মাননীয় সরকার এখানে এই ছেলেগুলো বসে আছে, মেয়েগুলো বসে আছে, এত অকরুণ যে তাদের একবার মনে হচ্ছে না যে এখানে এসে এদের সাথে কথা বলা দরকার। তা আমাদেরই বাড়ির ছেলে মেয়ে, এরা তো আমাদের বাড়িরই ছেলে মেয়ে এখানে বসে আছে। এবং এই দাবি করার জন্য উল্টে বদলির আদেশ দেওয়া হচ্ছে। 14 জনকে ইতিমধ্যে বর্ধমান সার্কেলে বদলি করা হয়েছে। বর্ধমান সার্কেলের এদের নেতা হচ্ছে অশোক রুদ্র। সিবিআই এনকোয়ারি হয়